আল্লাহর কবি বিশ্বনবী রাহমাতুল আলামিন সাফা এবং মারওয়ার একটা অংশ আবি কুবাইস ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া নবী আমার ডাক দিলেন ইয়া সাবাহা হে সকালের ডাক নবী যখন ইয়া সাবাহা বলে ডাক দিলেন সমস্ত মক্কার বিমান কাফেররা একত্রিত হয়ে গেল সব মানুষ যখন একত্রিত হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন ও মক্কাবাসী শুনো আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে একটা কথা বলি মানবা বলে হ্যাঁ ও মক্কাবাসী শুনো আমি যদি বলি ওই পাহাড় থেকে তোমাদেরকে পিছন দিক থেকে শত্রু বাহিনী আক্রমণ করবে তাহলে তোমরা আমার কথা মানবা বলে হ্যাঁ ও মুহাম্মদ আমরা কেনই বা মানব না কারণ আপনার জীবনে জিন্দগিতে কোনোদিন ঢং করেও মিথ্যা কথা বলেন নাই ও মুহাম্মদ আমরা আপনার কথা মানব বিশ্বাস করি তখনই আমার নবী সাওয়াত পাওয়ার পরে নবী ডাক দিয়ে বলেন এখন তোমরা 33 কোটি দেবতার পূজা বাদ দিয়ে দাও কারণ এই 33 কোটি দেবতার পূজা তুমি শুরু করে দাও আমার ভয় লাগে হঠাৎ করে আসমান থেকে মুসিবত নাজিল হয়ে যাবে আসমান থেকে গজব নাজিল হয়ে যাবে কোন দিন যেন তোমাদের উপরে আজাব আর গজব আসে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আমার ভয় লাগে অতএব আমি মুহাম্মদ তোমাদেরকে জানিয়ে দিতে চাই 33 কোটি দেবতার পূজা বাদ দিয়ে দাও এক আল্লাহর প্রতি ঈমান আনো যিনি আসমান বানাইলেন যিনি জমিন বানাইলেন যিনি পাহাড় পর্বত বানাইলেন ওই আল্লাহর উপরে ঈমান আনো 33 কোটি দেবতার পূজা বাদ দিয়ে দাও আমার নবী ঘোষণা দিয়ে দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা যদি কালিমা পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আমি নবী ঘোষণা দিলাম তুফলিহু তোমরা কামিয়াব হয়ে যাইবা তোমরা কালিমা পড়ে নাও আল্লাহর তৈরি জান্নাত তোমাদেরকে দেওয়া হবে এটা আমি নবী ওয়াদা দিলাম ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা পিছনে হোক সামনে পিছনে সমালোচনা করে আল্লাহ বলেন তোরা ধ্বংস এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য জানিয়ে দিলেন নবী আমার প্রকাশ্যভাবে মক্কাবাসীর সামনে ঈমানের দাওয়াত শুরু করে দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই ঘোষণা যদি দিতে পারো তুফলিহু তোমরা কামিয়াব হয়ে যাইবা আল্লাহর হাবিব যখন ঈমানের দাওয়া শুরু করে দিলেন এমনিতি নবীর আপন চাচা আবুল আহাব লাভ দিয়ে দাঁড়ায় গেছে আবুল আহাব লাভ দিয়ে দাঁড়ায় বলে ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে দাও এই জন্য নাকি আমাদেরকে একত্রিত করেছো কালিমার দাওয়াত দেওয়ার জন্য তুমি ধ্বংস হয়ে দাও যে মুহূর্তে আবুল আহাব বলেছে আমার নবী কি ধ্বংস হয়ে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে আমার নবীর মন ফাঁক দুর্বল হয়ে গেল আমার নবীর মনটা মনোকুণ্ণ হয়ে গেল আমার গোষ্ঠীর লোকেরা আমার বিরুদ্ধে চলে গেল আমার চাচা আবুল আহাব আমার বিরুদ্ধে চলে গেল যদি আমার গোষ্ঠীর লোকেরা বাদ দিয়ে যদি অন্য কোন মানুষের সমালোচনা করত মনের মধ্যে এত আঘাত লাগবে না এত কষ্ট লাগবে না আবুল আহাব আমার নবীর দুশ্মন হয়ে গেল এমন একটা অবস্থা তাফসীরের কিতাবের ভিতরে লেখেন আবুল আহাব শুধু আমার নবীকে বলেছে ধ্বংস হয়ে যাওয়ার জন্য শুধু তা না আবুল আহাবের হাতের মধ্যে পাথর উঠাইছে কঙ্কর কঙ্কর উঠাইল এই পাথর গুলি হাতের মধ্যে উঠাইয়া আমার নবীর চারদিকে আঘাত করার জন্য
যখন আবু লাহাব পাথরগুলি হাতের মধ্যে নিছে এমনি তাকায় দেখে বিশাল আকারের একটা প্রাণী ওই প্রাণী আমার নবীকে বাঁচানোর জন্য দৌড়ে আসছে আবু লাহাবের দিকে হা করে তাকায় আছে যখন এই প্রাণীটা হা করে তাকায় আছে বিশাল একটা আকৃতির প্রাণী ওই প্রাণী দেখার পরে আবু লাহাবের হাতের মধ্যে যে পাথর ছিল ওই পাথরগুলি এমনি তীর তর তর করে কাঁপ শুরু হয়ে গেল হাত থেকে পাথরগুলি পড়ে গেছে যে পাথরগুলি পড়ে গেল যে হাত দিয়ে আমার নবীকে আঘাত করার জন্য পাথরগুলি উঠেছে আমার আল্লাহ বলেন নবী আমার আপনি মন গাবেন না আপনি মনক্ষুণ্ণ হবেন না গো নবী নবী আমার আপনি মন দুর্বল করবেন না কারণ হইল আপনাকে যে আবু লাহাব হাতের মধ্যে পাথরগুলি উঠাইল আঘাত করার জন্য আমি আল্লাহ আবু লাহাবের দুই হাত ধ্বংস করে দিলাম নবী গো আপনি মন দুর্বল করবেন না নবী আমার আপনি মনক্ষুণ্ণ হবেন না আপনাকে মারার জন্য হাতের মধ্যে পাথর উঠেছে আমি আল্লাহ ওই আবু লাহাবের দুই হাত ধ্বংস করে দিলাম